কি ব্যাপার মানু ভাই, ভোট দেননি? হ্যাঁ, সকালে দিয়ে আসছি তো। কাকে ভোট দিয়েছেন? কেন, বই মার্কা? হায় হায়, হাতি মার্কা যে আমাদের সবাইকে টাকা দিল, টাকা পাননি, টাকা খেয়ে আপনি বই মার্কায় ভোট দিয়েছেন? জোর বেড়া কি ভাই, আপনি যে কি কর না, আমি কি হাতি মার্কার টাকা খাইছি? হাতি জসিমে জোর করে আমার টাকা দিয়ে গেছে, আর ওই টাকা দিয়ে তো আমি বাজার সদাই করে বাচ্চা করে খাওয়াবো না, কারণ ওর মতো বদলুক তো আর দ্বিতীয়টা নাই। তাহলে টাকা দিয়ে কি করেছেন? কেন, আমি টিস্যু কিনছি, হারপিক কিনছি, পাপুস কিনছি, হারামির টাকা ময়লা পরিষ্কারের কাজে লাগাই দিছি। এটা অবশ্য খুবই ভালো কাজ করেছেন, বদলোকের টাকা বদ জায়গায় খরচ হওয়া উচিত। রাকিব ভাই জি, আমি আপনারা আপন মনে করে কথাটা বলে ফেলাইছি, এই কথাটা আপনি কাউরে কোয়েন না, জানেনি তো এই হাতি জৈশ্যের মতো বদলুক আর তো নাই। মানু ভাই, আপনি আমার উপর ভরসা না রাখতে পারেন, কিন্তু আমার গফের উপর তো ভরসা রাখবেন, এই কথা এই গফের উপর একটুও যাবে। আমি সেটা জানি, তা কই যেতেছিলেন? যাচ্ছিলাম গফটা একটু ছাটাই করতে, আসি। কিন্তু গফ ছাটাই করার পরে কি আমার কথা আবার বাইরে যায় কিনা? আল্লাহ, কারে আমি কি কইতে গেছি, রাকিব বাইরে কেন এই কথা কইলাম? স্যার, আমরা কোনো অংশে কম চেষ্টা করি নাই, সব দিক থেকেই চেষ্টা করছি, লিফলেট বিতরণ থেকে শুরু করে নেতা কর্মীদের খাওয়া দাওয়া, তাদের থাকা খাওয়া সব কিছুই আমরা দেখছি। এরপরে যদি আমরা ভোট না পাই তাহলে কীভাবে হবে স্যার বলেন? ভাই, আপনি তো ফেল করেননি, আপনাকে ফেল করানো হয়েছে। মানে বিষয়টা হচ্ছে আপনার মনটা তো উদার, আপনি টাকা বিলাতে চেয়েছেন ঠিকই মানুষকে, কিন্তু মানুষ কি টাকা পেয়েছে? আপনি ওনাদের দায়িত্ব দিয়েছেন 500 টাকা করে বিলি করতে, ওনারা মানুষকে দিয়েছে 200 টাকা, 300 টাকা পকেটেই ভরে রেখেছে। কে 300 পকেটে রাখছ, ঘটনা কি সত্য? স্যার, আমরা প্রত্যেক বাসে গিয়ে গিয়ে টাকা বিতরণ করে আসছি, এরপরে যদি তারা ভোট না দেয় তাহলে কি আমাদের কিছু করার আছে স্যার বলেন? ভাই, ওরা কি স্বীকার করবে? ওরা তো অস্বীকারই করবে। তবে এটাও ঠিক, আপনার টাকা খেয়ে অনেকে আপনাকে ভোট দেয়নি। এই যেমন আমার পরিচিত মানু ভাই, আপনার কাছ থেকে টাকা খেয়েছে ঠিকই, কিন্তু ভোট দিয়েছে মাস্টারকে, মানে নুন খেয়ে গুণ গায়নি আর কি। আমার টাকা খাইয়া আমার লোকে পোল্টি? ভাইজান, আপনি পোল্টি দেখছেন কি? আমি আপনাকে আপন মনে করি, আপনার জন্য মনে একটা আলাদা স্থান আছে দেখে আপনাকে শেয়ার করে ফেললাম, অন্য কেউ তো এই গোপন কথা আপনাকে বলবেন না। তবে আশা করি আপনি এই কথাটি কাউকে বলবেন না, প্লিজ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে না বারবার করে বলছি, তোমার এই সজারের মতো গোপ না কেটে আমার কাছে আসবা না। কি বললা তুমি? এটা এটা সজারও? এটা তো গোফ, এটা পুরুষ মানুষের সৌন্দর্য। এই গোফ আমার বাবা রেখেছে, আমার দাদা রেখেছে, বংশ পরম্পরায় এই গোফ আমাদের সম্পত্তি। ও, মানে তোমার বংশ পরম্পরায় সবার এরকম সজারের মতো গোফ আছে, তাই তো? শোনো, তুমি গোফ কেটে তারপর আমার কাছে আসবে, এর আগে আসবে না, যাও। অসম্ভব, এই গোফ কাটাই যাবে না। গোফ কাটা সম্ভব না? গোফ কাটা সম্ভব না? তুমি গোফ না কেটে আমার কাছে আসবে না, দ্যাটস ইট, আর পরে কোনো কথা বলতে চাই না আমি, যাও। আরে তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো, এই গোফটা একটা দামি জিনিস, মানুষের গোপন কথা আমি যখন শুনতে পাই তখন আমি এটা গোপন রাখতে পারি, কথাটা মুখে চলে আসলেও গোফের উপরে কিন্তু ওঠে না, মানুষের কথাটা আমার কাছে জানা থাকে। আচ্ছা, তার মানে মানে তোমার গোপন কথা গোপন থাকে? তোমার কোন গোপন কথা গোপন থাকে? হ্যাঁ, কোনো গোপন কথা তো গোপন থাকে না, তুমি তো সব কথা বলে বেড়াও। আসছে, তুমি গোপ কেটে তারপর আমার কাছে আসবা, নাহলে আসবা না তুমি। তোমার পেটের মধ্যে মদ আর কথা এই দুইটা থাকেই না, মানে একদম বমির মতো বের হয়ে যায়। গোপ কাটো, যাও, গোপ কেটে আসো। তুমি এমন করলে বংশটা বিস্তার হবে কিভাবে বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গোপ কেটে আসো, বংশ বিস্তার করি। আচ্ছা, গোফ কি দোষ করলো? হ্যাঁ, এই পৃথিবীর কত মহাপুরুষরা গোফ রেখেছে, তোমার কোনো আইডিয়া আছে? রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আইনস্টাইন, কত লোক গোফ রেখেছে। ইনফ্যাক্ট আমার দাদার এরকম জাবজেলি বড় গোফ ছিল। আচ্ছা, তোমার দাদি তোমার দাদাকে কিছু বলে নাই? কি বলবে, দেখো না তাদের 9টা সন্তান, মাশাল্লাহ কি সুন্দর হেসে খেলে দিন পার করছে, তারা বোঝো না?